অবিশ্বাস্য, অবিস্মরণীয়, অভূতপূর্ব এই বিশেষণগুলো এখন শুধু বাংলাদেশের নামের পাশেই শোভা পায়। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবার হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয় পেল টাইগাররা। এমন সাফল্যে বাদ ভাঙা উল্লাস না হওয়ার কোনো কারণ তো নেই। সব হিসেব পাল্টে, সব শঙ্কা টপকে বীরের মতো পুরো টেস্ট লড়ে কিউই পাখিদের বধ করল বাংলার ছেলেরা। কত বছরের অপেক্ষা, কত দীর্ঘশ্বাস, কত প্রতীক্ষা, সহস্র দিনের আক্ষেপ ঘুচে গেল নিমিষেই। নেমে এলো সত্য সুন্দর সাবলীল কি এক দৃশ্য, এ যেন নয়া যুগের মেঘনাদ বধ কাব্য। ১৬ বারে চেষ্টায় এলো এমন দারুণ সফলতা, পরিসংখ্যানে চোখ পাল্টানিও গেল উল্টে। যে কোনো ফরম্যাটে এবারই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের মাটিতেই বাংলাদেশ পেল জয়, জ্বলল আশার নতুন প্রদীপ। মাউন্ট মঙ্গানুয়ে বে ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতীদের 8 উইকেটে পরাস্ত করে টাইগাররা রচনা করল ইতিহাস মুড়ানো এক জয়। আগে থেকে চালকের আসনে থাকা বাংলাদেশকে চতুর্থ দিনে এগিয়ে নিয়েছিলেন এবাদত। শেষ দিনেও চলল তারই ধারাবাহিক তাণ্ডব। 6 উইকেট পেয়ে এ পেসার গড়লেন অনন্য কীর্তি। 2013 সালের পর এবারই প্রথম এক ইনিংসে 5 উইকেট পেল কোনো বাংলাদেশি পেসার, সাথে হয়েছেন ম্যাচ সেরাও। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2 আসরের মধ্যে এবারই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। ঘরের মাটিতে 17 ম্যাচ পর কিউইদের পরাজয়ের স্বাদ নিতে বাধ্য করার দিনে তাসকিন আহমেদও দাপট দেখিয়েছেন বেশ। You've been great all innings, all game Bangladesh, and why stop now? পঞ্চমীতে 5 উইকেট হাতে নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুয়ে সকালে যোগ করে 22 রান, তাতে সফরকারীদের লক্ষ্যটা একেবারেই সহজ হয়ে দাঁড়ায় মাত্র 40 রান। শুরুতে উইকেট হারালেও হারের শঙ্কা একবারও জাগেনি, শেষ পর্যন্ত অভিজ্ঞ মুমিনুল আর মুশফিকের ব্যাটে সহজ হয়েছে জয়। ইতিহাসের পাতায় বাংলার বিপক্ষে এতদিন অপরাজিত যারা তাদেরই হলো মহাক্ষয়। বাংলাদেশ had finally conquered the world test champions and now have their first ever test victory. মোহাম্মদ হাসিব, স্পোর্টস ডেস্ক, বার্নো টিভি।